নির্বাচন সমাগত। সমষ্টিয়ে সমষ্টিয়ে তৎপর প্রার্থিত্ব প্রত্যাশীর, বোকাখাতত নির্দলীয় প্রার্থী প্রণব দলের ব্যতিক্রমী প্রচার, 93 নং বোকাখাত বিধানসভা সমষ্টির নির্দলীয় প্রার্থী প্রণব দলের নির্বাচনী প্রচার অব্যাহত আছে ব্যতিক্রমী রূপত। নির্বাচনের খরচ বহন করবলে সমষ্টির কৃষকসকলে 100 বিঘারও অধিক ভূমিত করেছে খেতে, শিপিনীসকলে বই উলিয়াইছে গামোচা। যুব প্রজন্মর দলে বলে আগবাহী আহি বিভিন্ন মাধ্যমে প্রচার নামিছে রাইজর মাজত। রাইজ আর যুব নেতাজনের এই প্রচেষ্টার সমর্থন আর সঁহারি জানাইছে ভারতের বহুতো গণ্যমান্য ব্যক্তিয়ে। বিশ্বর বিভিন্ন কোণরপরা আমার এই অভিযানক সহযোগ করেছে আর তেখেতসকলে আমার লগত একেলগে থাকি কেবল বোকাখাততে নহয় সমগ্র বিশ্বতে যে নতুন যে চিন্তাধারার আমি উন্মেষ ঘটাবলে সক্ষম হয়েছো, তাক সহযোগ করে সফল করিব কারণে আগবাড়ি অহার বাবে আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছো। স্বনামধন্য লেখক, জ্ঞানপীঠ আর সাহিত্য অকাডেমি বঁটা বিজয়ী পদ্মশ্রী অমিতাভ ঘোষে এক টুইটযোগে সমর্থন জানায় এই প্রয়াসর। লগতে সহযোগ আগবাইছে ন্যাশনাল এলায়েন্স অফ পিপলস মুভমেন্টসর লগত জড়িত মানব অধিকার কর্মী মীরা সংঘমিত্রা আর প্রফুল্ল সামন্তারে। সমর্থক আগবাইছে দেশের অন্য এক প্রখ্যাত যুব নেতা কানহাইয়া কুমারেও। তদুপরি নারীবাদী ইতিহাসবিদ উমা চক্রবর্তী, সংগীতজ্ঞ টি এম কৃষ্ণা, পরিবেশবিদ নিত্যানন্দ জয়ারমন, লেখক আর অধ্যাপক ভার্জিনিয়াস খাপা আদি বিশিষ্ট ব্যক্তিয়ে সমর্থন জানাইছে প্রণব দলের পদক্ষেপক। রাষ্ট্রীয় আর আঞ্চলিক দলের বিশাল প্রচার সভা, বাইক রেলি, পদযাত্রার মাজতে বোকাখাতর প্রণব দলে দৃষ্টি কাহিছে সচেতন জনতার। ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।